নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্কোয়াশের চারা তৈরির পদ্ধতি। স্কোয়াশ দু ধরনের হয়ে থাকে, এগুলি ছয়টে স্কোয়াশ, আর এক ধরনের স্কোয়াশ রয়েছে, এগুলি স্কোয়াশ বা জুকিনি। আমি এই ভিডিওতে ছয়টে স্কোয়াশের চারা তৈরির পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। স্কোয়াশ পাহাড়ি অঞ্চলে সবচেয়ে বেশি চাষ করা হয়ে থাকে, তবে সমতলেও খুব সহজেই স্কোয়াশের চাষ করা যায়। ছাদ বাগানে আপনারা খুব সহজেই স্কোয়াশ চাষ করতে পারেন। আমার এই চারা গাছটির বয়স 17 দিন। কী করে ছাদ বাগানে স্কোয়াশ চাষ করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এর পরবর্তীকালে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমরা শুধু জেনে নেই আমরা কী করে এর চারা তৈরি করব। স্কোয়াশ চাষ করার জন্য একটু বড় পাত্র প্রয়োজন। আপনারা সরাসরি সেই পাত্রে চারা তৈরি করতে পারেন, অথবা অন্য কোনো পাত্রে চারা তৈরি করে নিয়ে বড় পাত্রে রোপণ করতে পারেন। চারা তৈরি করার জন্য আপনারা অবশ্যই বাজার থেকে স্কোয়াশ সংগ্রহ করে নেবেন। স্কোয়াশ সংগ্রহ করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে স্কোয়াশগুলো যেন ম্যাচিওর হয়। চারা তৈরি করার জন্য আমি এই স্কোয়াশটিকে নিয়েছি। এই থার্মোকলের কার্টনে মাটি ভরা রয়েছে, আমি এই স্কোয়াশটিকে এই মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। স্কোয়াশের চারা তৈরি হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সূর্যালোকের প্রয়োজন রয়েছে, তাই আপনারা এমন স্থানে স্কোয়াশ চারা তৈরি করবেন যেখানে যথেষ্ট পরিমাণে সূর্যালোক পৌঁছায়। নিয়মিত অল্প অল্প জল দিতে হবে। 17 দিন পর স্কোয়াশ গাছের চারা তৈরি হয়েছে। স্কোয়াশের ধার ঘেঁষে চারা বেরিয়ে এসেছে। চারা তৈরি কতটা সহজ তা আপনারা দেখে নিলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা যোগাতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।